নারায়ণগঞ্জ মহানগর যুব লীগের সভাপতি সাদাত হোসেন ভূঁইয়া সাজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মহিলা শাখা ও নারায়ণগঞ্জ 22 নং ওয়ার্ড বিএইচআরসির সদস্যরা। মঙ্গলবার ১ মার্চ সন্ধ্যায় মানবাধিকার কমিশনের সদস্যরা সাদাত হোসেন ভূঁইয়া সাজনের অফিস কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ বন্দর উপজেলা মহিলা শাখার সভাপতি নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক তাসলিমা বেগম, বন্দর আঞ্চলিক শাখার সভাপতি মুজাহিদ সরকার জনি, সহসভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক রাজীব, পাপ্পু, জসিম, সাউথ এবং পাবেল সহ অন্যান্য নেতৃবৃন্দরা। মানবাধিকার সংগঠন বন্দর উপজেলা পুরুষ শাখা এবং মহিলা শাখা সব নেতৃবৃন্দ এখানে আছেন। এটা এমন একটা সংগঠন যেখানে অত্যাচার নিপীড়ন, সেখানে মানবাধিকার সংগঠন কথা বলতে পারে এবং কাজ করতে পারে, এবং অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এই মানবাধিকার সংগঠনের মাধ্যমে আমি আশা করি ভবিষ্যতে তারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং বলিষ্ঠ ভূমিকা রেখে সেই মানবতার পতাকা উজ্জীবিত করবেন, পাশাপাশি যাতে অন্যায় অত্যাচার কমে যায় সেই লক্ষ্যে কাজ করবেন, এই আশা করি আমি এই বন্দর উপজেলা পুরুষ ও মহিলা শাখার কাছে। সাব্বির আহমেদ, NAN TV, নারায়ণগঞ্জ।